বাংলা সংবাদে স্বাগত আমি ইউপে সংবাদ শিরোনাম রাজধানী বাস ছাপায় শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে দ্বিতীয় দিনের সড়ক অবরোধ গণপরিবহন প্রায় বন্ধ ভোগান্তিতে নগরবাসী সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি চলছে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু হল সংসদের নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণের প্রস্তুতি এবং তৃতীয় ধাপে বরিশাল ও চাঁপাইনবাবগঞ্জে রোববারের উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে জমজমাট প্রার্থীদের প্রচার প্রচারণা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজধানীর প্রগতি সরণিতে বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার হোসেনের মৃত্যুর প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ সহপাঠীরা এদিকে সকাল সাড়ে দশটায় আবরার হোসেনের সমরণে প্রভৃতি স্মরণিতে একটি ফুট ওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন নিহত শিক্ষার্থীর বাবা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহমেদ চৌধুরী এ প্রস্তর স্থাপন করবেন অন্যদিকে এ ঘটনার প্রতিক্রিয়ায় রাজধানীতে বাস চলাচল প্রায় বন্ধ রয়েছে দু একটি চললেও সে বাসগুলোতে উঠতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে যাত্রীদের এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী গণপরিবহন কম থাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যাংক বিমায় কর্মরত শত শত মানুষকে একটি অতিরিক্ত ভিড়ের কারণে সেগুলোতে চলতে পারছে না রাজধানীর প্রভৃতি সড়কে বেপরোয়া চালকের বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হওয়ার ঘটনায় সংগঠিত সড়ক অবরোধ মঙ্গলবারের মতো স্থগিত করে শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সুপ্রভাত বাসের চাপায় বিউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হয় এই ঘটনার পর ঘাতক সুপ্রভাত পরিবহনের রুট পারমিট বাতিল ঘাতক চালকের ফাঁসির দাবি সহ বারো দফা দাবিতে নানা স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না বলে জানায় তারা এ সময় শিক্ষার্থীদের বিক্ষোভে প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে যায় মঙ্গলবার দুপুরে মিরপুর ক্যান্টনমেন্টে বিউপি ক্যাম্পাসে জানাজ শেষে বরানী সামরিক কবরস্থানে দাফন করা হয় আবরারকে ছেলের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তার বাবা মা দর্শক রাজধানীর প্রকৃতি সরণিতে রয়েছে আমাদের সহকর্মী শরফুল আলম কথা বলছি তার সঙ্গে সেখানকার সারফুল পরিস্থিতি কেমন দেখছেন আন্দোলনে যোগ দিয়েছেন প্রায় পনেরো দশটার দিক থেকে কিন্তু তারা প্রগতি স্মরণীয় যে সড়কটি আছে সেই সড়কটি অবরোধ করে কিন্তু এই প্রতিবাদ করছেন তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে আব্রার নিহতের ঘটনায় এবং পাশাপাশি তারা এই সড়ক অবরোধ করে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আপনি দেখছেন যে শিক্ষার্থীদের এই আন্দোলন এসেছিলেন তারা এসে জানিয়েছিলেন যে দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই এখানে একটি ফুট ওভার ব্রিজ স্থাপন করা হবে এবং সেই তার মেয়রের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের কথা অনুযায়ী কিন্তু আজকে এখানে। একটি ফুট ওভার ব্রিজ নির্মাণের ভিত্তিপত্র স্থাপন করা হবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সামিয়ানা টাঙ্গানা হয়েছে আর কিছুক্ষণ পরে কিন্তু এই এখানে আবরার হোসেনের নামে ঢাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এখানে প্রগতি প্রগতি সরণিতে আবরার হোসেনের নামে এই ফুট ওভার ব্রিজটির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আবরার হোসেনের বাবা আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে আর এইখানে সড়ক অবরোধের কারণে কিন্তু এই আশেপাশের সড়ক বেশ কয়েকটি সড়কে যানজট লেগে আছে যারা অফিসে যাচ্ছেন বা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন তাদেরকে কিন্তু নানা ধরনের যানজট সংকটের কারণে এবং রাস্তা বন্ধর কারণে কিন্তু তারা চরম দুর্ভোগে পড়েছেন কেউ কেউ হেঁটেই তাদের গন্তব্যে রওনা দিয়েছেন তবে সবচেয়ে বেশি দুর্ঘটে পড়েছেন বিদেশগামী যাত্রীরা তো মোটামুটি এই ছিল আমার এখানে আমার কাছে এখানকার সর্বশেষ খবর সরফুল ধন্যবাদ আপনাকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি চলছে সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসার সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও নিউরোলজিস্ট অধ্যাপক ডাঃ আবু নাসার রিজভি এ তথ্য জানান তিনি জানান সিঙ্গাপুর সময় সকাল দশটার দিকে ডাঃ ফিলিপ কোহের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডাক্তার সিভাস্টিন কুমার স্বামী এ সার্জারি শুরু করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার তিন দিন পরে ডাকসুর দায়িত্ব গ্রহণ করবে নব নির্বাচিতরা তবে ভিপি হিসেবে নুরুল হক নূর শপথ নেবেন কিনা এ নিয়ে ধোয়াশা রয়েছে শিক্ষার্থীদের মাঝে অনেকেই বলছেন নূরের দায়িত্ব নেওয়া উচিত আবার এ নিয়ে বিভিন্ন মত রয়েছে এরই মধ্যে ক্যাম্পাসে পুনরায় তফসিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্রদল সহ নির্বাচন বর্জনকারী পাঁচ প্যানেল তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে পুনরায় নির্বাচন নেওয়া সম্ভব নয় হাবিবুর রহমান অভি রিপোর্ট প্রায় তিন দশক ধরে শিক্ষার্থীরা আন্দোলন করেছেন ডাকসু নির্বাচনের জন্য অবশেষে এগারোই মার্চ নির্বাচন সম্পন্ন হলেও এতে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে পুনরায় নির্বাচনের দাবিতে আবারও আন্দোলন করে যাচ্ছেন তারা আগামী তেইশে মার্চ নব নির্বাচিতদের দায়িত্ব হস্তান্তর করবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এদিন নুরুল হক নূর ভিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কিনা এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে ক্যাম্পাসে সবাই জানে যে নির্বাচনটা আসলে পিওর হয়নি তো ওই যে রেজাল্ট ওটা কিভাবে আমরা অ্যাকসেপ্ট করতে পারি সুষ্ঠুভাবে একবার নির্বাচনটা হোক যাতে আমি ভোটটা তো দিতে পারি উনি যদি এক এক টাইম এক এক কথা না বলে ক্যাম্পাসে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চায় তাহলে অবশ্যই উনি শপথ গ্রহণ করবে এই সুযোগ সে করে তাহলে এটা ছাত্রদের জন্য একটা বিশাল লস হবে তার জন্য একটা লস হবে সে একটা ভিপি একটা গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছে কিন্তু সে একটা সিদ্ধান্ত পর্যন্ত নিতে পারছে না এখন তার যেটা করা হচ্ছে সেটা হচ্ছে বিপি পদে শপথ গ্রহণ করা এবং ছাত্রদের যে সমস্ত সমস্যাগুলি আছে তা নিয়ে কাজ করা নুরুল হক নূর জানিয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না থাকায় শপথ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে নানা জটিলতায় পড়তে হচ্ছে তাদের আমাদের হচ্ছে ওইভাবে কোনো মাদার অর্গানাইজেশন বা কেউ না পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত একটু নেওয়া লাগতে পারে ভিন্ন রকম সিদ্ধান্ত সুতরাং সেই আমি মনে করি না যেটা কনফিউশন কিংবা দ্বিধার কোনো ব্যাপার না গণভবনে আমরা গিয়েছি ওই বিষয়টার সাথে আমি মনে করি যে রাজনৈতিক বা ডাকসুর কোনো সম্পর্ক নেই শিক্ষার্থীরা মনে করে যে আমি দায়িত্ব নিয়ে তাদের সাথে আন্দোলন করা উচিত তাহলে আমি দায়িত্ব নিয়ে আন্দোলন দায়িত্ব নিতে প্রস্তুত ছাত্রলীগের পুরো প্যানেল আর ডাকসুর নতুন নেতাদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের রূপ দিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন উপ উপাচার্য এই সময় ক্লাস পরীক্ষা বর্জন সাধারণ শিক্ষার্থীদের কিন্তু পড়াশোনার ব্যাঘাত ঘটবে নির্বাচন পূরণে আর কোনো ধরনের সম্ভাবনাই আন তেইশে মার্চ ওই দিন থেকেই তারা দায়িত্বপ্রাপ্ত হবে দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনশো পঁয়ষট্টি দিন কাজ করবে এদিকে পুনরায় নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে আন্দোলন অব্যাহত রেখেছে ছাত্র দল নির্বাচন বর্জনকারী পাঁচ প্যানেল ডাকসু নির্বাচনের বেশ কিছুদিন সময় পেরিয়ে গেলেও এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা এই নির্বাচনকে ঘিরে সব ধরনের উত্তেজনাকার পরিস্থিতি কাটিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বিশ্ববিদ্যালয়ে হাবিবুর রহমান অভি এটিএন বাংলা ঢাকা আগামী রোববার তৃতীয় ধাপে বরিশাল ও চাপাইনবাবগঞ্জের এগারোটি উপজেলা নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা তবে বরিশালের অধিকাংশ উপজেলায় চেয়ারম্যানরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় এ নিয়ে ভোটারদের আগ্রহ তেমন নেই তবে এসব এলাকায় অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে অন্য প্রার্থীদের মধ্যে বরিশাল থেকে হুমায়ুন কবির ও চাঁপাইনবাবগঞ্জ থেকে নাসিম মাহমুদের রিপোর্ট বিপ্লব নয়টি উপজেলার মধ্যে বরিশাল সদর বানারিপাড়া মুলাদি ও বাকেরগঞ্জে এরই মধ্যে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এছাড়া গৌর নদী ও আগলঝাড়ায় সব পদেই নির্বাচিত হয়েছেন একইভাবে তাই এসব এলাকায় নির্বাচনী উত্তাপ নেই মোটেও তবে উজিরপুর বাবুগঞ্জ ও হিজলাসহ তিন উপজেলায় চেয়ারম্যান পদে বিশ ভাইস চেয়ারম্যান সাতাশ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এসব এলাকায় বিএনপি সহ অন্যান্য অধিকাংশ বিরোধী দল নির্বাচনে অংশ না নিলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন একাধিক তারা সবাই ভোটারদের দ্বারে দাঁড়ে ঘুরছেন ভোটের জন্য তবে ভোটাররা বলছেন যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে তাকেই ভোট দিবেন তারা এখানে মাদক থাকবে না এখানে কোনো সন্ত্রাস থাকবে না এখানে কোনো দুর্নীতিবাস থাকবে না এখানে কোনো এখানে কোনো চাঁদাবাস থাকবে না এককভাবেই প্রার্থী দিয়ে ওনরা জিতে যেতে চাচ্ছেন মাদক ব্যবসায়ী সন্ত্রাসী জঙ্গিবাদ এবং আপনার এই যে চাঁদাবাজ আমি মুক্ত করতে চেষ্টা করব অন্য প্রার্থীদের ক্ষেত্রে যে একে অপরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা ভিজিলেন্স অবজারভেশন টিম নির্বাচন মনিটরিং টিমের সাথে মিটিং করে তাদেরকে নির্বাচন কমিশনের মেসেজটুকু পৌঁছিয়েছি যাতে একটি সুষ্ঠু সুষ্ঠু অবাধ নিরাপত্তা নির্বাচন অনুষ্ঠান করতে যার যার অবস্থানে থেকে যথাযথ ভূমিকা পালন করে অন্যদিকে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ ভোলাহাট নাচল ও গোমস্তাপুরে চেয়ারম্যান পদে তেরো ভাইস চেয়ারম্যান পদে বাইশ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পনেরো জন প্রার্থী ভোট যুদ্ধে লড়ছেন এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী তারাও ভোটারদের মধ্যে দিয়ে যাচ্ছেন উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি সবাই আমাকে চাচ্ছে এবং আমি আমার জয়ের ব্যাপারে নিশ্চিত আমি একটি আধুনিক এবং মডেল উপজেলা হিসাবে এই উপজেলাকে গড়ে তুলতে চাই জনগণ আমাকে চাচ্ছে জনগণ আমার পাশে আছে আমি আশা করি যাবা নির্বাচিত হব তবে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন সাধারণ ভোটাররা বিপ্লব রায় এটিএন বাংলা কুষ্টিয়ার ছেউড়িয়ায় আখরা বাড়িতে বিকেলে শুরু হচ্ছে বাউল সম্রাট ফকির লালন শাহের তিন দিন ব্যাপী দোলন উৎসব ও সাধুসংঘ এ উপলক্ষে প্রাঙ্গনে আসতে শুরু করেছে লালন ভক্ত ও দর্শনার্থীরা ভক্তরা জানান দোলপূর্ণা তিথিরে ছেউড়িয়ার কালী নদীর ঘাটে ধর্মের বার্তা নিয়ে সাইজি সাধুসংঘ করতেন সেই সাধুসংঘে যোগ দিতেই তারা দূর দূরান্ত থেকে উৎসবে সমবেত হয়েছেন আয়োজকরা বলছেন সবার মধ্যে লালনের চেতনা অসাম্প্রদায়িক এবং মানবিক মূল্যবোধ সৃষ্টি করতেই প্রতি বছরের মতো এবারও এ উৎসবের আয়োজন করা হয়েছে এদিকে উৎসব শান্তিপূর্ণ করতে গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন স্তরে মানুষের মধ্যে যে মানবতার নতুন সুর এবং যে প্রেমের নতুন জাগরণ তৈরি হয়েছে তা আসলেই অবাক করার মতো সাথে সঙ্গে আসা মানে আত্মার জ্ঞানের আলোচনা গান বাজনা সব একমত হয়ে গেছে তাই একত্রবাদ কেই এই সাধু বলা হয় সাই পাওয়ার ব্যাটারি সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বিকেলে চারবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ শক্তি সামর্থ্য আর অভিজ্ঞতায় মাইমল লাকির শীর্ষরা বেশ এগিয়ে থাকলেও তাদের হারানোর সামর্থ্য বাংলাদেশের রয়েছে বলে মনে করেন সাবিনা মারিয়াদের কোচ গোলাম রাব্বানি ছোটন আসরে এখন পর্যন্ত প্রতিযোগিতায় অপরাজিত ভারতের খেলোয়াড়রা অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে থাকলেও প্রতিপক্ষকে মোটেও ছোট করে দেখছেন না তারা নেপালের বিরাটনগরে বাংলাদেশ সময় বিকেল সোয়া তিনটায় শুরু হবে ম্যাচটি খেলার খবর কেপটাউনের সিরিজের প্রথম টি ম্যাচ সুপার ওভারে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা টসরে ব্যাটিংয়ে আমন্ত্রিত শ্রীলঙ্কা শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় কুশল মেন্ডিসের উনত্রিশ বলে একচল্লিশ রানের ইনিংসে ভর করে কোন রকমে সাত উইকেটে একশো চৌত্রিশ রান তোলে সফরকারীরা প্রোটিয়াদের হয়ে ফেলুকাও তিন উইকেট নেন জবাবে মিলানের তেইশ বলে একচল্লিশ আর ওয়ানডার্স জুসেনের ত্রিশ বলে চৌত্রিশ রানের পরও শেষ দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ঠিক একশো চৌত্রিশে থামে প্রোটিয়াদের ইনিংস তাতে সুপার ওভারে গড়ায় ম্যাচ ডেভিড মিল ডেভিড মিলনার স্বাগতিকদের হয়ে এক ওভারে বারো রান তুললেও ইমরান তাহিরের বোলিংয়ের দৃঢ়তায় এক রানের বেশি তুলতেই পারেনি লঙ্কানরা রাজধানীতে বাস চাপায় শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে দ্বিতীয় দিনে সড়ক অবরোধ গণপরিবহন প্রায় বন্ধ ভোগান্তিতে নগরবাসী সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি চলছে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু হল সংসদের নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণের প্রস্তুতি এবং তৃতীয় ধাপে বরিশাল ও চাপাই নবাবগঞ্জে রোববারের উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে জমজমাট প্রার্থীদের প্রচার প্রচারণা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি দর্শক এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ এটিএন টিউব নিউজ সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে